জনগণের রায়ে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাল করিম চৌধুরী। সকাল পৌনে 9টার দিকে নগরীর বহদ্দার একলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ভোটার উপস্থিতি বলে দিচ্ছে নির্বাচনের প্রতি মানুষ আস্থাশীল, জনগণ যে রায় দেবেন সেটি মেনে নেবেন। বিএনপি প্রার্থীর অভিযোগ নাচক করে দেন তিনি। এ সময় তার সঙ্গে সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন। সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, আর জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। বিএনপির অভিযোগ তো সবসময় আছে, নাই কোনখানে ইতিবাচক রাজনীতি, তোরা নাই নেতিবাচক রাজনীতি। দর্শক, আরেক সহকর্মী সাইফুর রহিম শাহিন রয়েছেন নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে। তিনি সরাসরি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। শাহিন, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সিন্ধিয়া, সকাল থেকে সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে ভোটাররা এখানে উপস্থিতি ছিল সকালে, কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটাররা উপস্থিতি তেমন নেই। তো সকাল থেকে এ পর্যন্ত তেমন কোনো প্রীতিকর ঘটনা ঘটেনি, সহিংসতা ঘটেনি। যারা ভোট দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তারা সুন্দরভাবে ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে গেছেন এবং এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেহেতু এই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এটা বিএনপির প্রার্থী ডাক্তার সাহাদ হোসেনের নিজ এলাকা, এখানে সকাল 11টার দিকে তিনি নিজেই ভোট দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তবে তিনি আসলে আমরা তার জন্য অপেক্ষা করছি, তার সাথে আমরা কথা বলে জানতে পারবো, তার প্রতিক্রিয়া জানতে পারবো। আমরা সেই পর্যন্ত অপেক্ষা আছি। এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে পাশাপাশি, আমরা এখানে অবস্থান করছি। সিন্ধিয়া, ধন্যবাদ। চট্টগ্রাম নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন।